জীবনে একবার তাওবার নামাজ কিভাবে পড়তে হয়, দুই রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ম কি? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় দর্শক, একজন ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন যে তাওবার নামাজ কিভাবে আদায় করতে হয় এবং তাওবার নামাজ কি জন্য পড়তে হয়। তাই আজকের ভিডিওতে আমি তাওবার নামাজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিন। চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রিয় দর্শক, সর্বপ্রথম তাওবার নামাজ সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নিই। এই নামাজ পড়ার জন্য কোনো সময় নির্দিষ্ট নেই, তবে মনোযোগ বৃদ্ধির জন্য গভীর রাতে পড়া উত্তম। যদি হঠাৎ করে কোনো গুনাহের কাজ করে বসেন অথবা আপনি অতীত জীবনের গুনাহ ক্ষমা করার জন্য এই নামাজ পড়তে পারেন। তওবা এবং ইস্তেগফার আমাদের জন্য মিরাজ স্বরূপ, হযরত আদম আলাইহিসসালাম এর থেকে পাওয়া গিয়েছে। আমাদের সব সময় তওবা করা উচিত। এক বর্ণনায় আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম দৈনিক 70 বার এবং অন্য এক বর্ণনায় আছে দৈনিক 100 বার তওবা করতেন। এই নামাজ পড়তে হলে সর্বপ্রথম 110 বার দোয়া ইস্তেগফার পাঠ করে দুই রাকাত নামাজ পড়ে পুনরায় দোয়া ইস্তেগফার 110 বার পড়ে তারপর কয়েকবার দরুদ শরীফ পড়ে গুনাহ মাফের জন্য মোনাজাত করতে হবে। প্রিয় বন্ধুগণ, চলুন বিস্তারিতভাবে নামাজ পড়ার নিয়ম জেনে নিই। প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে নামাজের প্রস্তুতি নেওয়া, অর্থাৎ নামাজের জন্য শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিয়ে মনে মনে নিয়ত করা এবং আপনি কয় রাকাত নামাজ পড়বেন এটাও মনে মনে স্থির করে নেওয়া। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে লক্ষ্য করবেন, আরবিতে নিয়ত করা জরুরি নয়, আপনি মনে মনে বাংলায় নিয়ত করতে পারেন। যেমন আপনি মনে মনে বলতে পারেন এভাবে, আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার জন্য সালাতুত তাওবার দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে নামাজ শুরু করতে হবে। নিয়ত উচ্চস্বরে পড়ার প্রয়োজন নেই, নিয়ত মনে মনে করলেই হবে। নিয়ত সম্পূর্ণ মনের ব্যাপার। অন্তরে যদি ভাবেন যে আমি তওবার নামাজে দাঁড়িয়েছি, তাহলে আপনার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার অনেকে প্রশ্ন করতে পারেন, এভাবে কি নাম উল্লেখ করে কিবলা দিকে হয়ে নামাজ পড়িতেছি আল্লাহু আকবার এভাবেই বলতে হবে? না বন্ধুগণ, আপনি যদি মনে মনে একবার ভাবেন আমি সালাতুত তাওবার দুই রাকাত নামাজ পড়িতেছি আল্লাহু আকবার, এতটুকু বলেই তাকবীরে তাহরিমা বলে আপনি নামাজ শুরু করতে পারেন। তারপর নামাজের শুরুতে সানা পড়ে নিন, যেমন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, তারপর যে কোনো একটি সূরা পড়বেন, তারপর রুকু সেজদা করবেন। রুকু সেজদা অবশ্যই ধীর স্থিরভাবে করতে হবে। রুকুর তাসবিহগুলো আপনাকে মন থেকে হৃদয় থেকে ধীর স্থিরভাবে পড়তে হবে। এভাবে রুকু থেকে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সেজদায় গেলেন। সেজদায় গিয়ে ধীর স্থিরভাবে সেজদার তাসবিহগুলো আপনি সুন্দরভাবে পাঠ করলেন। এভাবে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে আবারও সূরা ফাতিহা এবং যে কোনো একটি সূরা পাঠ করবেন এবং সুন্দরভাবে রুকু সেজদা করবেন। তারপর বসে আত্তাহিয়াতু পাঠ করবেন, অতপর সালাম ফিরিয়ে 110 বার দোয়া ইস্তেগফার পড়ুন, তারপর কয়েকবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার নিকট দুই হাত তুলে ক্ষমা প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পূর্বের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিভাবে দুই রাকাত তাওবার নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। শুধু আজকের বিষয় নয়, অন্যান্য বিষয় সম্পর্কে জানতে এবং ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে আমাদের ভিডিওতে কমেন্ট করুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।